আসসালামু আলাইকুম প্রিয় মরিচ আছে ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব এই মরিচের ফুলজালি ঝরে পড়া রোগ সম্বন্ধে এবং কি কি ভিটামিন বা কি কি পিজিআর বা কি কি ছত্রাকনাশক ব্যবহার করলে এই রোগ দমন করা যায় সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন বন্ধুরা আমাদের এই মরিচ খেতে মরিচের গাছে প্রতিটা গাছে সুন্দর ফুলজালি আসছে এই ফুলজালিগুলো যাতে ঝরে পড়ে না যায় সেই জন্য আজকে আমি কী কী ভিটামিন বা পিজিয়ার ব্যবহার করব সেগুলো আপনাদের সঙ্গে এখন পরিচয় করে দেব এখন বিকেলবেলা বন্ধুরা এখন আমি এই ভিটামিন বা পিজিয়ারগুলো ব্যবহার করব তাহলে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা নাফা এটা ইন্তেফা কোম্পানির খুবই ভালো মানের একটি ভিটামিন এই নাফা মরিচ খেতে ব্যবহার করলে মরিচের ফুল ঝরা রোধ করে এবং অধিক পরিমাণে ফুল আসতে সাহায্য করে এবং মরিচের গাছের স্বাভাবিক বৃদ্ধি কমে গেলে এই নাফা ব্যবহার করতে পারেন মরিচের গাছের স্বাভাবিক বৃদ্ধি কমে গেলে নাফা ব্যবহার করলে মরিচের গাছের স্বাভাবিক বৃদ্ধি ফিরে আসে এবং এই নাফা ব্যবহার করলে মরিচগুলা পুষ্ট হয় মরিচগুলা দানাদার হয় মরিচের ওয়েট ভালো হয় বন্ধুরা এই নাফা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি ষোলো লিটার পানিতে তিরিশ এম প্রতি ষোলো লিটার পানিতে তিরিশ এমএল এই নাফা দিয়ে এই গাছকে ভালোভাবে ভিজে স্প্রে করলে মরিচের ফুলজালি ঝরা রোধ করে এবং অধিক পরিমাণে মরিচ আসতে এবং অধিক পরিমাণে ফুলজালি আসতে সাহায্য করে এই নাফা এর সঙ্গে আমরা দেব আর একটা বন্ধুরা দেখুন বন্ধুরা টপাজ এটা ইন্তফা কোম্পানির খুবই ভালো মানের একটি সিলেটেড জিঙ্ক এটা গাছের জিঙ্কের অভাব হলে মরিচের গাছের ফুলজালি ঝরে যায় এই জিঙ্কের অভাব পূরণ করার জন্য আমরা ব্যবহার করব আজকে এই টপাজ এই টপাজ ব্যবহার করলে মরিচের ফুলজালি ঝরা রোধ করে মরিচের গাছের দুর্বলতা কাটায় এবং মরিচের গাছের স্বাভাবিক বৃদ্ধি বাড়ায় এবং মরিচের গাছের জিঙ্কের অভাব পূরণ করে এই টপাজের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং এর সঙ্গে আমি দেব বন্ধুরা দেখুন বন্ধুরা অ্যান্টাকল সত্তর ডাব্লিউপি এটা বায়ার কোম্পানির খুবই ভালো মানের একটি ছত্রাকনাশক যার প্রতি কেজিতে আছে সাতশো গ্রাম প্রোপিনে এই অ্যান্টাকল ব্যবহার করব এই জন্য বন্ধুরা মরিচের গাছে ভিটামিন ব্যবহার করার কারণে প্রচুর পরিমাণে ফুলজালি আসবে এই ফুলজালিগুলো যাতে ছত্রাকের আক্রমণ হয়ে হলুদ হয়ে ঝরে না পড়ে বা পচে ঝরে না পড়ে সেই জন্য আমি ব্যবহার করব এই অ্যান্টাকল অ্যান্টাকল ব্যবহার করলে মরিচের গাছের ছত্রাক দমনের পাশাপাশি মরিচের গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া রোধ করে এবং মরিচের ফুলজালি হলুদ হয়ে ঝরে পড়া রোধ করে এবং মরিচের গাছকে সবুজ এবং সতেজ করে এই অ্যান্টাকল ব্যবহার করলে মরিচের গাছের চেহারা সবুজ এবং সতেজ রাখে এই অ্যান্টাকলের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি ষোলো লিটার পানিতে তিরিশ গ্রাম আমি আজকে এই তিনটা একসঙ্গে ব্যবহার করব। তাই বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল